এরে বাহুনো সাই তুমি আর মুজু মুজু করিও না আমার একমাত্র ফুয়া একটা খাইশ করছে দিলাও না এখানে একটা ব্যবস্থা করিয়া ইয়াল্লা গো বাতেশা তুই বাণিজ্যর বাপ কুন্তাও বুঝরে না বুঝছস নিজে গোটাই মিয়া নানি তার কমর ধরা আমি যদি বিয়ার মাত লিয়া যাই নানি এক কাইক মারি বইব নানি আমার এবারে লুজান না করিয়া ইনটাকে মুক্তি পাইয়াইতাম না অন্তা জ্বালে তুই কিতা বুঝরে ও নমা বেটায় তোমার লুজার বানাইতো কেনে লুজার বানাইলে তো তুমি বানাইতাই যেমন ধরো যৌতুক বৌতুকতা খুন্তা চাইয়া বেটা তো ওই লগে কইনার বাপ উজ্জ্বল আনার গরম নানি একটা মাগাল জন্ম লইছো এমনে দে রাত বুঝছো নি বাবান মান হুয়ে হইতে পারছো না তুমি হিকান বুঝছো নানি হে কন্যার বাপ হইয়া নানি মুস্কা মারি আর উফতা যৌতুক চাইয়া বইব আর যদি নানি খমর তারা করিব নানি তো কইব উঠতে পারে না তার উপায় নাই তার মানে তুমি বিয়ার মাত লইয়া যাইতাই না যাইতাম না কিতা বলে যাইতাই না তুমি তুই কিতা জুড়ে আনি নইবে নি যাইতাম না জুড়ে আনতাম নাই তের ভাই ভাই বাদে ও মাই গো ও আব্দুল যাইস না বেটা দেখো সেন অবস্থা তুমি কোনে এখন কথা আমার দাম দাও না বুঝছো নি কটাই মিয়া পুরি আমার ফুয়ার বইব আমি কইয়া দিলাম তুমি পারলে একটাই লাও তে তুই আনিও গিজা তুই আনিও আমরা তো আনিও গিজা তুমি আনিয়া দি বাই আনিও গিজা তুমি আনিয়া দি বাই উদাস করি আমি আনতাম নাই একুশ দিন অতি গিজাত বেখাই কত কমার কাজা মারি বইব আর তিন ভঙ্গি ধরি আমার চাইব লুজার করতো তুই কোন বেটায় যে বইয়ের রায় দিল 50,000 টাকা ইগুন তো হতাই নিয়ে দিব বেটার কাছে টাকা কিন্তু আমার গো বেটার পকেটো তুমি ভাই ভাই কিলা তোমার দিলাই গো আল্লাহ আল্লাহ গো তুলো না গো আমি তো ইবাদি দেছি না আমি খালি দেছি নাউকা যে বাটিওলে মারের বাটিওলে মারের বাদে যে উল্টা গেল কি আমি তো আর বুঝলাম না ইতা তুমি বুঝতাই না তো ইতা বুঝতাই না নবী আমি আনন্দ করে রাইজে তুমি জিতে গেছো ইয়াল্লা ইয়াল্লা উবাদ বেশি গেল কি মে মত আল্লাহ খবর আর খবর কি দাল হস বেটা এ বেটায় তো এখন দেখা যায় রীতিমতো আমার 10,000 টাকা মারি মানে সারাও খাইব যে কটাই তুই বেটা খান খায় অন আইয়া বইলে বুঝত নি তুই আমার এমরা লাগিয়ে আসো আমার লোকে হ্যাঁ তুই যদি তাকতে এটাইলে তুই তো আসো যেখানে সরজমে তুই দেখলে না কেন বেটা কুম্বা দিব সাইল চাল্লারে মনাইসান আমার যে দূরবীন দূরবীনে কিন্তু এটা দলিছিল কিন্তু বারে বারে তোরা চাইলাম কইতাম কিন্তু আল্লাহর বা কটাই হাঁটালের বাইতে কর সুযোগ দিছে মরে হুম আচ্ছা এটা মাত্র ফলাইয়া আমি তো একটা জিনিস বুঝি না তুমি যদি অত ভালা মানুষ তোমার যদি কোনো দোষ নাই কোনো সমস্যা নাই তোমার মাঝে তোমার লোকে মাইনছে খালি লাগে এখানে আর তোমার এই ফটো কাটো ভালাই ফিটে কিতা লাগে কোমরে ধরিলে মাথা ধরিলে আমি তো আমার তো সুন্দর লাগে সমস্যাটা কি তোমার কোসাইন আচ্ছা উনো বিষয় হইছে কি আমার বাবা তো আসলা 5 বার কোন মেম্বার 25 বছর ধরে মেম্বারে চালাইলা ইঞ্জন চালাইলা হুম ওখন আমার বাবার যে শিক্ষা আমারে দিয়া তুলছেন উরুতা কি আমি রাস্তাঘাটে যখন যাই যখন চলাফেরা করি তখন দেখি মানুষ অন্যায় করে তখন আমি অন্যায়ের প্রশ্রয় দেই না আমি জাস্টা মারি গিয়েও মাইরে লাগি যাই কিন্তু মাইরে গিয়া তো আর ভারি না আমার তো তোনাই নাই জুর আছে কিন্তু তোনাই নাই যা আছে মুখ জুর বুঝছো নি আমার তো উবাস বা দিলাই কই গিয়ে পালাই যা ও আমারে মারণ করতে গিয়ে আমি বাদে বিচার পার্থী হয়ে যাই বুঝছো ওই মনাই এর ঠিক কথা হয়েছে বুঝছেন নি ভাবি এই যে মনাই নাই তার তোনাই আর মর শরীর আড্ডি গুড্ডির মাঝে খালি আড্ডি গুড্ডি আছে কিন্তু শক্তি নাই বুঝছেন নি ভাবি কিন্তু একটা জিনিস জানাননি সরল সরল মনের মানুষ লগে থাকে এখানে জানান জানান এখানে থাকি এই যে বন্ধু বন্ধুরে সাহায্য করা আর টিকিট দিত শক্তি দিই পারে না হেও আমি পারি না তুইটা তুই আনি লড়ার ভাই বুঝছো ওইসে ওইসে এটা আমার তো তা বুঝানি লাগতো না আমি এমনও কোনটা বুঝলাম না হ্যাঁ ও যে লাগা লাগে করিয়াও মায়ের দরবার করিয়াও মায়ের খাইয়াও ফিটা খাইয়াও হ্যাঁ বিচার আচার করিয়া পয়সা যে গুণ বাক্কাও পাও কম তো মারো না পয়সা ফকেট তো কম আমায় না আমার একটা টাকা কোনোদিন দিছো না দেখাইছো তুমি আমার না হিসাব দিছো তুমি আমার এই কমরো দুঃখ পাইয়াও অত ফাও দুঃখ পাইয়াও তেল খেমেন যে দে আস্তাটা দিন তোমার কমন যে দিই আমি বেদনা করলে একটা দিন তো আমার দেখা দিলায় না আর শুনো সাই এই যে তোমার হাত ফো আমি তেল মান যাই দেই মালিশ কইরা দেই একটা মাই রোড দা কোনোদিন কি তুমি আমার দেখাইতে পারছো একদিন আমি তোকে পাইছি না আমি কেন সন্দেহ করতাম না
Hai re, hai, itu mairo dag bayi bayi gila. Hei, buci buci, kami buci, babi unu kau akhna re, koi akta kata. Ei je mairo kaya, mana iye? Tonai bitre, eh, bitre mairo akta, tu bitre. Oh, dorte dorte ke, oh je akta re koi si. Khali bitre mairo maran, buci ne khali bitre mairo maran, buci. Ane kam koru. Ise mor basi ne apa je, ya tumi koru jauh gi, amra doa bondo je tu boi si, dui kaf sa do moja, koru ya dud bare di bay. Satu asta je bunu banai khmoi. Jeta তুমি আল্লাহর কাছে আসলে গিয়া জানা আসলে হবে আসলে এক মানুষ তোমার বই নিয়ে কত দেখলে আমার মতই লাগি আল্লাহ মানে হইছে হইছে আমি তো কোনো ফাইছি না কোন দাতি ফাইলে খারাপ হইব বাবা সা সা ইয়া মালিকার কত সা আমি তো বুঝলাম না খালি সা বাবা সা বাবা সা কি দেখলে ওতো সা কিটা ওতো সা কিটা হি ও যে বিচারো যে 14 15 জন মানুষ 15 জন 20 জন মানুষ একখানো হই একখানো যে বই সা খে বানায় দিছে সা খে মানে প্রত্যেকবার সা তো আমি বানায় দেই আমি একসাথে সারা গরর কাম করে আমি ওইদি বিচারো সা সাপ্লাই দিতে আসি দিতে আসি দিতে আসি টাকা তো তোমার পকেটে হামায় একটা দিন হিসাব দেও না আমারে একটা কোনটা লাগলে তুমি আমার একটা টাকা দিতে চাও না দিতে চাও না তো তুমি আমার টাকা দিছো কোনদিন এখান শাড়ি লাগলে এখান কাপড় লাগলে টুক তেল লাগলে তুমি তো আমার টাকা দিতে চাও না আমি অত সা দিতাম পারতাম না মুকব মুকব লম্বা মাত না মুকব আর আমি এখান কিলা নুটিয়া কইলা তোমার আমি কোনো কিছু দেই না একটা টাকা খুজলে দেই না অতা খুজলে দেই নাই কোন বিবেকে তুমি কইলা কই চাই ও যে শাড়ি কানটা যে তোমার শরীরে লাগাই এই শাড়ির ঘটনা যদি তুমি জানো একমাত্র মতই জানে তুমি তো ওই কেন ফিট হইয়া করে দিবা আধা ঘন্টা খানি দেওয়া লাগবে তোমার মাথা তেরে উঠু ইদোর আগর দি কিদারে মত হই তো ওই কেন সর জমিন খাড়া ইদোর আগর দি সোম চুলচার ভুয়া বেঙ্গা উড়ে জেমনে মারতে মার ভাতিয়ারো লাত এক লাতেন আমি ফুসকুনি ফুসকুনি তাকে উঠছি উঠিয়া রাইতে রাইতে ওটাচ্চারে আনিয়া বিচার করাইয়া 11,000 টাকা বাইন লইলাম লইয়া ফইলাও গিয়া হুসনউদ্দিন মার্কেটটা কি তোমার লাগে 8,000 টাকা দিও শাড়ি কানটা আনছি এর মাঝে তুমি উঠিয়া করিয়া না না অনলাইন দেই না বুঝছো নি এটা ভারে নয় দেখো এতে মেকু সা ভালো ভালো তাকে তার মাস তার মাস দ্বিতীয় কত জানি 9,000 টাকা 300 টাকা রোজ ওইসে ও তো মাত না ও তো মাত না তিন বছর আগের ইদোর এক শাড়ি দিছলাই না কি তা তিন খানি দার মাখানো গিয়াছো গুরকুটা দিরাই মারে ও গুরকুটা মারে তুমি সবর করো সবর করো তুমি তো দেখরা তোমার জামাইয়ে যা তেন তাতে তুমি সন্তুষ্ট থাকতাই বুঝছো কেন খা বড় বড় মাত্রা আমার হন্দাস মাতিও না আমি সন্তুষ্ট কেন আমি সন্তুষ্ট থাকতাম যদি বুঝতাম তোমার সামর্থ্য নাই এক কথা তুমি দেখা মারবা না দেখা পকেটে হামান না এরকম হলো ও তোমার দামাল কে মাইতো না এক খাপুর কোন বছর দিজাই কান তো লাগে আমি ও তো একবার বান্দি গিরি করতাম করতাম না ও তো আমি দেখছি না কবি বলেছেন মূর্খের সাথে তর্ক করতে নাই তুমি করে যাও মূর্খ আমি আমি মূর্খ দিলাইলাম তুমি বালা মারে যাও কি করে কইছো তো আমারে বুঝছো সা খাইতাই না নি সা খাইতাই সা কপালো জুড়ছে না জুড়ছে না চলবে তোমার তো নাই রে মনাই বন্ধু হইল কি জানে আমি আগে দি ভাই আমি বুঝিয়া রকম তোমার কিতা করতাম পারি আমার লাগে তুমি কোনটা করা লাগতো না হারে নিব নাই আমার লাগে ও ব্যবহার খান করতো কিতা করছে মন নাই একদম বাকদম কুন্তা করি লিছে না উপরে পড়ে গেছে তোমার কাটাই ভাই কিতা করছো বিচার হরাইয়া সা ফুটা হইয়া বিদায় করে দিল পয়সা দিল না চান্দ হামাইয়া কটাই কান্দ রে তুমি চিনো না নি গুকিলা তার ফান্দ আমাও কিলা আমি একদিন ওলা ফান্দ পাও হারাইয়া না নিজে বেপেজর মাঝে পড়ছিলাম রে কটাই ভাই হেও তো জানে না কটাই মে আটাই সর্বিসারি থাই সিমুড়া কিতা করছো বে মুনাসিব লাগান ডেইটার একটা ভালাই আছো নি বিচারো মন্তাজাল্লি
মন্তাজালি বাইন্ড করলাম ডবল বাইন্ড করলাম হতাই যায় এক বিচার দুইবার করুন না বিচারও দিচ্ছে হেও দিচ্ছে কে কে তে তো কাম লইছে বুঝছো নি তোমারে পয়সা দিত করি হে বড় টাকা টেকছে হে যে বাটপার হর করে বাটপার উরফে বাটপার ইলা নাই তে 50,000 টাকা বিভক্কর মান স্বরূপে জরিমানা স্বরূপ পড়ছে আর হইছে মনে হইলো তো ডাইরেক্ট দিত নাই যে বেইমানি করে লিব আমার তো দিত আমার মার হতে যাইব হ্যাঁ হও সময় দেখবাই কত টাকাটা টাটা পড়ছে সংক্রান্ত আরো হাট করতে কোনো সমস্যা নাই তুমি সাথে রাজি করে মাত মাতলা রে গোটাই ভাই কোনো বায়ু লাগলো না না লাগলো শিব না লাগলো বড়ি তাই তো রাজি হয়ে যাবো বা আমার বাটাইছে গঠন হয়েছে জানোস তো বাড়ি হোমর না অত জায়গায় আমি মাতি ন রিক্সা বাইতাম কইবা স্ট্যান্ড যাওয়া লাগবো দেখ কাম কর রিক্সা ভাড়া উগুন দিলা আস্তে আস্তে আটিয়া বাড়ি যাই আমার কোনো কাম নাই বা গোটাই ভাই ইটা আমি তোমার লগে ডং করতে যাইতাই নি বাড়ি ভাই আমি হবাই যাই মুগি বাদে যদি মনে ইলাকা নামারে মুরামারি কোনোবাই তোরা কৌ 50 টাকার লাগি আমি আবার ইতা খুব ডরানি ডরাই তুমি আবার ভিতরে জানি কটাইমি আমার বউ তাক তাকি জানা আছে না বে তুই আমার বন্ধু মানুষ রিটার্ন হন মুখিলা প্রত্যেকটা দিন খেয়ে অত পারছা লো আছে আমারে ইয়ে রোগ বই না ইউ ভাল আইও পাই না আমি যাইতাম গিয়ে যে লম্বা লম্বা মাত মাত্রে পেলাইন মুক্তি হুয়ে খার বাড়ছাস বালা মুখে কইলা কোন চুরি দান্দা করে না খাটল লেটে কি বেঠার কইতাম ডাকতে মুজিচারে আমি সরকারি রাস্তার দেখানি মন্তাজর গিয়ে আমার খাইলকুর সাগি উঠিয়া আমি যাইতাম গিয়ে যেমনে মারমু থাবা থাবার লগে অলসমর জিভরা পড়ে দিয়ে যাইবা গিয়ে উসমানী মেডিকেল গিয়ে ভর্তি থাকবো নিশ্চয় হইলে 17 দিন চিনত নেখার লগে মাত্র করা পড়বো কই যাইতে জাগি কেন বাইতে যা মানুষের বাড়ির সামনে কীতারে ওরা কুবাই কুর তোমরা শরমায় নাইনি মানুষের মা বোন করতে কি বার হইতো তোমরা যে মানুষের বাড়ির সামনে উবারিলে হি মানুষের বাড়ির সামনে বলে কীতা নিহত বাইছো কচাই ও মজিবচা ও কাটো লইয়া যার কি মন্তাজর ভুয়া দাঁত দাম নেই নাই মুখ বন্ধ করলে নি তুই ও মাই 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 কীতারে তুই মুখ বন্ধ করে তুই কীতা পারবে তুই কীতা পারবে দেখি কর কিছু অত করে পরে লাগরে খানে কর কর আমারে ফরস নাই ফরস নাবে মনাই ও মাই গু তুই রে বহুত বাদ মানুষ এর লাগি তোর লগে মারতাম চাই না জাসিয়া মঞ্চের লগে মাইল লাগাস বাদে উল্টা জরিমানা লস বিচার ফালাইয়া বুঝি লাইছ তানে বুঝি লাইছ এই হে ওরা ফর ফুয়া যেহেতু বুঝি লাইছস তুই তে দেখিলতাম তোর শরীর কতখান জোর আছে শক্তি আছে তুই তে না এম্বারর ফুয়া মনাই রে তুই একটা টাচ কর তোর বাফর গরজ রই এটা টাচ কর যে মন্তাজর গরজ এটা কস টাচ কর খরসটা খরস না বে খরস না এই শ্বাস কি দেবে শ্বাস কি দেবে মার মুসর আধা কেজি না হইলে হেনস বার হইবা বুঝছস করাফর করা চারে মনাই দর্জোর একটা সীমা আছে উদার খান আমার লগে লাগিস না আর না কোন রাগ উঠবো খিতা করবো জাগি আমার চোখের সামনে থাকি জাগি কিতারে মন্তাজর ভুয়া বাট্টিয়ারা হ্যাঁ তুই আমার রীতিমতো হুমকি দিলে
তোর মা তুনিয়া মনার মিজাজ করিলছস গরম বাড়িয়া করমু তোরে ওখানে নরম পাবলিকর কাছে তুই মন্তাজর লড়কায় ফাইলবে শরম দেখতে নি দূর বেটা তোর লগে মা যত মাত মত তোলস ও বা এ বা তুমকে খারে দিস তুমকে খারে দিস তোর বাপর করিলে মা হ্যাঁ তুমকে খারে দিস মনাই এমনে তোর এই লম্বা মাত না তুই কিন্তু বেশি করিলি কিটা বেশি করিলছি কিটা এ বা আছেন কিটা বেশি করছিস তোর লগে কিটা বেশি করছিস চিনস নি আরে চিনস তো মন্তাজ ভাই ইটা কি তা কও হাসাউনি সি সি সাসা ও বসে তে কি তা হুনরামি আপনার শরম লজা নাই নি না বেটি তোর বাপর চিৎকার উলটিয়া নানি ফুবর বন্ধ দি দৌড়ে রে বা আমি আইছিলাম নানি তোমার ফুরির লাগি আমার ফুয়ার বিয়ার প্রস্তাব লইয়া ও কি তা হসরে মন্তাজ আলি আমার ফুরি হইলি হু ইয়ে ইয়ে ও ইটা কি তা কও তোমার ফুরি নাই নি আব্বা আমি কিন্তু কষ্ট পাইছি তোমার ফুরি নাই নি আমি একমাত্র ফুরি তোমার তোর কথা হুননি ও মন্তাজ আলি আমার ফুরি এখনো রে বা মা বাপ তারা ঘুমায় না টিফিল বাইচ্ছা এখন আত্মাত লয় রে বা কটাই ভাই তোমার ফুরির বয়স কি বা 18 19 বয়স হলে পিতা কি দেখো সিতা কোন ভাইজি আছাও নি কি ওই বাবা আমার 18 বছর 7 মাস আইজ এলো 11 দিন দেখ রাই নি ফুরি খিলা দিয়া লাগি উদাইছে আব্বা হে আব্বা ও কটাই ভাই বুকি শরম পাইলি শরম পাই তো কিটা এটা না থাকো ইলু নি যখন হসাই পারবে নি আবার কমরদরা ছুটাইছে তোমার আবার কমরদরা কিটা ছুটাইতো ইকান জানি রে বা ভাই আমার তৌফিক আর মান তোমার গুরি রে সাজাই গুজাইও নি মুয়া আসলে যে তুমি রাজি নি রাজি তুই আমার গুরু ভালোর বন্ধু হইলে বইয়া মাত কথা ফাইনাল হলার বাদে রে ভাই বিয়া গুয়াই মু আলহামদুলিল্লাহ তোমরা বউ আমি চা দেই কখন আর চা খাইতাম না ভাবি বুঝছো নি আগে তার মারে গিয়া খুশি সংবাদটা পৌঁছাই ওটাই ভাই আই আমি আচ্ছা আলাইকুম আসসালাম কিতা বুঝো পারবো নি আমার কমরে দরা ছুটাই তো এটা কিতা মাতো তুমি আচ্ছা এখন আবার দরিয়া গড় খাটো নেও সাই দেখি এরা হলো আমার কোনো বিচার নাই তোমার জন্য আমি করব ইয়া নিতা ও বিয়াদব মহিলা জামাইর কথা শুনলো নি গুলামর পরে মারি এত বিপদে গেলাম আম্মা আম্মা তুই তো হেরা হয়ে গেলে এখানে কি হইছে আর বাতিও না কত হয়েছিল মানাইয়ে যাসি আমার লগে লাগে কত বরদাস করবাই ও মার দিছিলাম দুইটা সর ওখন বঙ্গি ধরিয়া তো যে উতান করে যাইব কি ওখন আমার হৌর গেছে বিচার লইয়া হৌরে গেছে ভাই বেটা তুই বিয়া কোন দিন হলো তো হৌর হয়ে থাকু আল্লাহ মাবু দত্ত কখটাই চা কথা কইরাম বেটা আমার হৌর হইবা নানি সর্বনাশ আমার চিন্তা হয়েছে কি মনে হয় তোরে ফাঁসা আছে তুই বাঁচতে গিলা বেটা
পয়সা যে মুকায় মুকায় বেটার বিচার যায় না হি বুঝলাম তাই যে আঞ্জন মঞ্জন ও যাইরা মাকি তান গেছে তেল মালিশ করব যদি বালিত পড়ই না তো মনতা জালি নানি কোন বাখো মাতনি দরকার লাগলে বাতে যা দয়ে সাগি বেচে তান্ডে পয়সা দি কি নিলি ও উলো সাই আমার সাগি গুন তোর তোর বাখো সব গেল কি তার লাগিয়া তোমার কে তা ঝুলে যারা জমা আছে ওজন ওই টাং তো কুর মাঝে ওগুন দিয়ে না তা পারো করো কি দূর না সত তিলর হুলি টাং কর মাঝে আমার টাকা তুই দেখলে গিলা দিন বাস কম পাইছে আমি যাইরাম দেখি কটাই মেরে ভাইনি খালি তুই কাতে কি করিস না আমার অকল আজকে খেয়ে গো তোমার খেয়েছি আজ যে আমার বাইন করেছে খেয়েছে খেয়ে খেয়েছে তোমার আজকে ওই খেয়েছে আমি তো জায়গা তো আছি দেখো চাই দুবাই দিয়ে কেউ খেয়েছে না কেন তুমি তো বঙ্গি ধরো ও মা ও তুলো না গো ও তুলো না ও বউ গো বউ ডাইরেক্ট মেরে ডন্ডর মাঝে মারছে গো কইল দাও নিবি কইলা কইলা আপন মানুষ হৃদয়ের মানুষ আপন খালি আপন নাই আমার বউ ওই ওই পরেই আবার শুনবা ওই ওই হে রে আগে বাড়তো ও যে বাট্টই আছে না মন্দা জালির ভুয়া বিজাংরা আফজল এ ভারে নি আমার তাস তাসাইয়া মেরুদণ্ডর মাঝে মারতো এমন আর মেরুদণ্ড খাই আচ্ছা গো ভাই আমার একটা কথা কইছে হ্যাঁ একটা কথা আমার পুরা পুরি তুমি বুঝাই রাখো ও জেনে আমার বাবা বিয়ার সময় উঠা কইছিলা বড় বালা বলে বংশ বড় বালা বংশ দিকে আমার বিয়া দিছিল আমিও কিছু মারছি না বড় যদি বালা বংশ খাইছলত কেনে তোমার ইলাখান গড়টাকে খালি দুই ভাড়া তুমি বাড়িয়া যাইতে পারো না তুমি উড়া খাইয়া করো ফিরতাও খালি উড়া খাইয়া তুমি করো ফিরতাও তাও যদি বুঝতাম একটা দিন তুমি খেতছো হত ঘুরে তুমি যদি একত ঘুরে একটা দিন খেতে একটুক শান্তি আমি পাইলাম মানে না আমার জামাইও মারতো পারে মারিয়ায় মায়ের বুঝাইয়ায় ইটা তো নাই খালি তুমি পিঠা খাইয়াও তোমার মেয়ে দণ্ড বেক হয়ে যায় তোমার ভাও তেড়া হয়ে যায় তোমার রোগ একটা ফিরে যায় তোমার মাথা খাই তুই যায় খেনে গো খেনে ইটা খাইছো তোমার কি তার লাগে মানে তুমি বুঝাই রাখো মতই 300 টাকা তোমার রোজ তোমার বাবির উত্তর কান্তা দেউ চাই ঠিক আছে উত্তর রেডি ও বাবি বালা মানুষে মাইরি খায় বুঝছো নি আর গালি কান্দা এতে এতে বাড়ি যায় আর কমিন কমে তাতে মাইরি খায় গালিয়া গালিয়া করো যায় জানো বুঝছো আমি বললাম কি বালা মানুষ আমার বাবু লেগে বালা মানুষ আমার বাবা জীবনে শিক্ষা দিছে না হয়েছেন মনাই 7 বছর বয়স থাকতে আমারে বালা মানুষ তো তুমি খুব বালা মানুষ আচ্ছাতে আমার খোসাই ও যে আজকে যে তুমি বাড়িয়ে গেলাই তোমার আফজল ধরে যে উড়া দিল শেষা যে তোমার দিল বেখা হয়ে গেছো যে শেষা খাইয়া
কোন বালা মানসির কারণে ঔষধ ছাড়া তুমি খাইছো কিতা এমন বালা মানসিটা তুমি খরাত গেছলা তুমি পিঠা খাই আইছো হুনতাই নি তুমি যদি হুন তাইলে মুরতে দাল লইয়া তুমি যাইবা কি আব্দুল দেখাতা যে খাম করছি বিষয় হইছে কি আমি রাস্তা বাটি আটি গেল ও শুনার লাগু আইয়া দেখি বাটিয়ারা তো দেখা জানা দূর হইতে কি আইয়া সামনে দেখি মাই 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 মুজিব স্যার বাড়ির তোলে হেউ বাইয়া খাটল গাছে দি তাল্লু বন্ধু মাতে মাতে কিন্তু দোড়া খাই দিছে বুঝছো নি বেশি মাতিস না তোমার রোজ কিন্তু 300 মাথা ট্রাইকে বুঝছো সাহস লাগিও না আমরা আগলো সাগলো যে জায়গা থেকে নিবিয়া যাওয়া বালা এরে বিষয় এসে কি হলো কি তাও নাই তা তুমি আমার আমার আর কিছু না ইয়াল্লা ইয়াল্লা নাই নাই না ঢাকাতি ঢাকাতি শেষে মত হইছে কিতা কিতা তুমি বুঝছো না না তোমার হান দোহান জায়গা আছে দেখো তো নাকি জায়গা আছে সারা দেখ তরকারি ভালাইছে বিলাই যে যাও যাও খাই যাই আস্তা ক্লিয়ার হইছে আমি তরকারি আমি আনছিও না বতে তাইলে তো বাস্তব দেখ ভালাইছে দেখো আমি এবার কুরগেষ্টিকে বড় সাথাইলো ইবার কুরগেষ্টি কে বড় সাথাইলো এ বেটি এ হই যা সুদানে মাদানে বারুইয়া আব্বা তুমি সাবধানে মাতো আমি কিন্তু খটাই মিয়ার ফুলি যেমনে মারমু গো ফুলি বালি আমিও হটাই মিয়া আটাই সর বিসাদি আব্বা মারিয়া বেকার বিপদ ফরিও না হো তোমারও বিচার খরাব আর তুমি না আবার পয়সা ছাড়া বিচার কর না বা দেখ রাই দি ফুরিয়ে গিলা আবার বেলে টুমাইল করে এরে হই গেল ও ভাই আও ছাই যেমনে মারবু বাড়ি মাথা ভাড়িয়া তিন টুম্বা কি তুই রাখছ নি ও ওডাচ্চা ও মাই 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 গুরে তুই ওয়াল্লা ও ওডাচ্চা আমি তোর বাচ্চা মনাইবা হ্যাঁ ওই ওই তুই আমার বাতি যা মো নাই আচ্ছা খাজা মারি আঙ্গা ধরে খোঁজাই কি তুইছে ফোটাচ্ছা রে ও ফোটাচ্ছা আমি কইতে পারতো না বুঝছি মাই ইগো মাই সিমসু হে তোরে রে বা আমার কল যে একবার এতে না তো না ওই যে সিরিয়ার বাবা মত তুই তুই করে ভাই আমিও কইতাম পারতাম না আমার কল যে একবার সিরা ছিদ্র বিদ্রই গিছে দেখো তুইয়াত বেল কি বাজি যে আরম্ভ করছো আচ্ছা আম্মা তুই মাতেও না মনাই ভাই কি তো হইছে আব্বারে খো ও না হইলে বুঝবো কিলা মার যাইছ না মাইর হাই যাইছ মারছে রে বাবা কোটাচ্ছা মারছে বুঝছনি মন্তাজালির ভু আব্দুলে কিটা কইলি আব্দুলে তারে কি তো বালকিয়া হইয়া চলাইছ তো কিটা আব্বা বেশি ওজার হয়ে দিলাম তুমি খারে বালকিয়া কই না না বুঝছাম চাই আম জবান মন্দির না হলে বিচার করব কিলা ওটি কটাচ্চা মাইর তো তোমার ফুরি লইয়া বা আমার ফুরি লইয়া তে কি তাকস বেটা মত ওই আহা তুমি খাড়া তুমি বুঝছ না কি তাকস তুমি মাইর কি ওর ইয়ে ইয়ে আমি কি দেখাইতাম বাবা আমি তো কোনটাও জানি না জানোস না নাই এর টপারি হইলা নাইলে জমলে মারু লাঠি দি বাড়ি যাও রে দুখ জানো বলান কইরা গিয়া রে বা ওটা চাও বা তাই কেন আসিন না বা খালি আমরা আসলাম ও আচ্ছা 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 তো কোথায় আর কে আছিস আর মুলগটো না খান কি যা উনরে বাবা আমি কইলাম ও কি আর দরছে খালি দরাল লগা লই আমার
আই স্কয়ার ইজা তোর ভুল করতো না বুঝছনি বিচারও বেটা লাগার আগে বেটার কষ কই দিব ইটা নাই রে বাবা এ রে এ মালা তো নাওয়া হরজন তার নানি এ হাসু গাড়ি আগবে ইটা কিতা করা তুমি কিতা করতাম দেখ না লিয়ে দি তোমার বাবাইতে যাবারে জুরে জুরে তো লিয়া লিয়া গেছলা ওহ আচ্ছা আরে বাবা না আরে বাবা না রে চাকি মাতো কত হ্যাঁ রে বাবা আমি তো তোমার কইলাওনি তোমারে বাড়ি লিয়া গিয়া বিচারও বইবার আগে তোমার পয়সা পেট করে লিমু বাজান আমি সাক্ষী রক্ত জমা হইলি ভাই অসম্ভব তেল খরচ চড়া ফুটাই মের গাড়ি এ খাতো গইতো না এ রে যাও কি না কেনে তোমার বিয়ার লগে তো বিচার দূর যা এখন হইছে না আগে ইয়া রোগ এ রে এমন কিছু করি না যা তোমার পুরো স্বপ্নটা ভাঙি যায় ও গো মাই হলো এ রে আমার হতা গটন হইছে তুমি করে যা করে দিতা গটন হইছে আমি বুঝে ইয়া দি আল্লাহর বেটা খালি তুমি পাগলা বি হলো এ রে তুমি তো গিয়াও না নি হইলে এমন একটা হাম হলো ভাই কামন না তুমি আমার কাছে তাকু হে আমার বাসনা দূরে গেলে পোরা আর কইরাই নিলি বাবা কমন নাই 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 গেছে কি আমার বাংলাদেশের মেশিন হারাইছি ফিসকিয়ানু বারই যায় কমর ইখান বাদে জাপানি মিশন আর আইসিয়ার বাদে 12 হাজার ফিস উঠছ মতরি দিক লাগিতা তোমার পিছনে জাপানি ঝিল মারিছে তে তো টাটা বাল্লা হইছে বেমার আর বড় কান বারবো গঙ্গা গুলাম বাচ্চা ওই ওই আর বিলাতি ডাক্তার যেন বিজি 2000 টাকা দিলাম কেন হস না কেন বে হায় রে বাবা মতে খালি সাড়ি যা যাছে ও দুধর গাড়ি লইয়া যে গেলাম ও দুধর গাড়ির ফিস করতে 2000 টাকার বাবা সাবালো সারাটা দিন মরছে আমার লইয়া যে গেছি মেডিকেল বুঝছনি এর মাঝে ই যে স্লিপ দিছে বুঝছনি নিছে হইলে প্রায় 10000 টাকার ঔষধ দিব মাই গো মাই এমন সিফা মারি ধরেছে সা বুঝছনি একবার রে ফিস দুয়ার নাই না না ঠিক আছে খারাপ নাই রে ভূতে কাম করো ঔষধ দে বিজিতে গাড়ি ভাড়া সকল তাই মিলাইয়া এবারে নানি 25000 বিজির তুলিলা দেখো কোনো মন্তে বারই যায়নি তোমরা তো এক ব্যবসা লাগছো বেঙ্গা কবা যত কবা যত কল ও বাবা রে পুত্রে খালি তো 25000 টাকার হিসাব দেখলা যে বাড়ি মারছে হোমরো বুঝুন নিচে 3 মাস লাগবো ডাক্তারে কইছে রেস্ট নিতাম বুঝুনি গরো উতুতি 20 লাখ গরো যদি হুতি তাইলে 3 মাসে আরো 30000 যাইবো মাতস না প্রতি মাসে আমরা আর গরো খরচ কত জানি 10000 টাকা তে 3 মাসে কত হইলো 30000 তুই মুরব্বী মানুষ বাবা তোমার মা তিতা খায় না রে বাবা বুঝছনি তুই মুরব্বী মানুষ নিয়ে আনি মাই গো মাঞ্জাতে বুঝলাম বুঝলাম সকল কথার এক কথা বুঝল কি যে মন্তা জালিয়ে তুমি টেকা দিলে তাই 50000 মনাইলে যেহেতু আমার ভুয়া খেচি দিছে সকল তার অভিনয়ের কারণ হইল কি 50000 টাকা দিলে তাই এ রে আমি হইলাম কি উজ বললাম মন্তা জালি বুঝছ নি এমন বাট কর্ম কোন বিচারিয়ে দি বিচার করাই তাই আমি তা বুঝলাম হটাই মেরে দি নাই নি দরকার লাগলে বাতে সার সাকি দুইটা বেশি আও না নি বিচারিরে হাত করিয়া তার বাদে 50000 মাইনাস কর্ম দেখবো না কি তা করা হ্যাঁ বিচার কিলান মনাইয়ে গুড়িয়ে আনতা ফারোন বুঝছো তুমি খালি দেখবা
দেখবা তো বিচার নলা 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 দেখবা তোমার রুফরে দি গ্যারাই হইয়া আমার রুফরে দি কেসকো মারি আইয়ুর বুঝছো বুঝছো ফুয়া মারতার লম্বা লম্বা মাত মাত্রায় না নি দেখি তুমি কোন প্রেসিডেন্ট আনো বিচারো দেখবা আমি গোটাই লইয়া যে বরাই দি মু বুঝছো নি দরকার লাগলে মাইর খাইছি আর রো 50,000 কুয়াই মু মাইর তোলে কিন্তু বিচার আমি খাইমু মন তাচ্চা বুঝছো লম্বা মাত মাত্রিয়টা ওরে দুগো গুলাম বাচ্চা তুমি যখন নানি খেসলা আর মনতা যাইলে বিচারো বইয়া জরিবা না দেওয়া লাগে তে একবারে মার্ডার করিবা লাইলা না কোনে বাদে যাতা আছে বাটো হইব গুলাম বাচ্চা তোমারে যখন মারল তুমি কিতা হল লাগাম আমার ব্রেইন এমন সমস্যা আমার বাকি গোটা দিল না দেখি গোটাই মিয়ারে পাইনি ডাইরেক্ট আত করি জরনে ঘূর্ণি দানে চরণ ভিক্ষা চাই অগয়েলাহি তোমার মতো জর দিয়ার নাই নাম জরনে ঘূর্ণি দানে চরণ ভিক্ষা চাই অগয়েলাহি তোমার মতো জর দিয়ার নাই অগয়েলাহি মাতা পিতার মন বলে মাতৃ গর্বে পাঠাইলে জরায়ুতে দিয়াছি লাইটাই পিতা আজকে তো বিচার সার নাইনি বিচার আছে রমজান আলি আইয়া গেছি তার বউয়ে বলে তার দিছে হার দি বাড়ি ইস ওলাখান যদি নইতাম পারতাম কিতা সাহস তো পাক্কা হরিলিছ সম্রতটা ছুটাইতে ফারবাইনি বুঝো ও লাটি জি ফারবাইনি ফিরতে কোনো সমস্যা নাই না হে সাহস আছে ওইলে মারিয়া টাকতাম নি আমার তো টানা লাগবো আজ কি ভাগ আছো আমার ভুড়ি না যায় থাকানো এই হইবত কিতা তোমার কাছে দেওয়া লাগবো ওই তো আচ্ছা আব্বা মাল নাই বা আমি নিয়োগ কামন্তা জালি হটাই ভাই পুয়ানি আমি আগলি করি লিছে আমার বাদে না আমার বুয়া না ভারিয়া সইছে হাই রে হাই ইঞ্জুরি তো একলা ও ভুয়া মনাই বুঝছি হাই রে দুঃখ আর তো ভারের নাকমার ফেলাইছে তোর ভাই ভারিয়া ও মাত্র ভাই আইসি রে ভাই বুঝছো নি যে তেলেং বেলেং করার কি তার কমর মারত এটা বঙ্গি ধরি আমার একই বিপদের মাঝে ভালাইছে এরে মনাই যে বাটফার ফখলে জানে তুমি তার চিনো না নি না চিনি তো ওইলে হমার নু তার হককে আব্বা তুমি চাইলে তা বিচার ঘুরাইতে পারবা রে বাপ সম্ভব নাই বেঠি তোমরা তো বাল্লা করি জানো কোটাই মে সাইড করেন না আটাইশোর বিচারে কোটাই মে হইছে না গো গুনে বুঝছি রে বা কোটাই ভাই যে তা বুঝার আছে এখন কত হইলে তুমি আমার বুয়ারে বাঁচাইতে পারবা ফুলাই লইছে নি আমি তো আবার ফুলাইয়া কাম করি না আর নিজের মানুষের লোকে ফুলাইও না কোনোদিন আচ্ছা ফুলাইতে যখন চাইতে তার ফুলাইলা হোসান কত দিতাম কত দিতাই বলতে আমারও তো ফেরার সময় মানুষে 3-4,000 টাকা দেয় বুঝছো নি 5,000 রোখে দিলে ওইলে 2,000 নিচে বিছাড়া আর তো লইলা ছি আব্বা ছি বেশি করে লইলা ছি আব্বা ছি খাইতে দিতা ছি দিলে কিতা ফেটে বা ধরবো হন মন্তা জানি বিশার আগামী খাই লইব উচ্চত নি এর আগে যা যা ভালো পয়সা গুলো লইয়া উকি যা কুনা নো বিচারতে না আমার কইল না আই রে হাই বিচার আমার বাড়ি আমার বাড়ি তুই এক কাম করিস আইবা সব পয়সা গুলো লইয়া যা আইতা কটাই বে যা আসসালামু আলাইকুম
কোনটা বুঝলাম না ইনো বিচার হইতো কেনে আল্লাহ বেটি তো হলতা বুঝা দিও না যাও না যাও না আর ইনো হইতো কেনে আর ওখান না মাই লাগলে উড়ি লিব কোটাই দিয়া ওলো ভাল লাগে ইতার উঠতাম বহুত হই যায় না আচ্ছা চাচা হুনরে বাবা হুন কোটাই চামার মাথা দাও না কেনে বিষয় হইছে কি আগর বার করে বাবা তুমি বিচারো সময় রাই দিছো সুন্দর আমার ভালো লাগে কিন্তু তুমি তো 10000 টাকা নিলে কি বেইনসা পরে খা ইবার কুল বিচারে বাবা তোমার 5000 টাকা দিবি 5000 টাকা দিম আর এক সাইডে নাই বেশি ধরতাম কিতা কিতা ও ভাইজি এ মওয়ার জরুরি বেশি খারাপ নি ইয়াল্লা ইয়াল্লা আমার কাছে এক শুনো কি ওর মইতি কি ওর মওয়া আমি অত সময় বাইরে সপ্তাহ হুনছি পৌনে তোমার দান্ডা আমি আমি পরে ক্লিয়ার হুনছি তুমি কোটা চাল লগে মাত্র নানি তুমি কিতা মাত্র আমি তা হুনছি আমি তো ততদিন খালি সন্দেহ করছি আমি তো প্রমাণ পাইতাম না আজকে তুমি নিজের কানে সত্য হুনছি তুমি কি লস স্বীকার করবা আমারে সত্যি করি কো তুমি তে কিতা কররাই তে কি জব ব্যবসা কররা তোমরা আচ্ছা মোবাইলটা তো বাদের আগর কুছে বাঙ্গি লিবা মোবাইলটা বাতাও কোন আমার কথা উড়নো এমনে চিল্লাইও না কিতা আমি চিল্লাইতাম না কিতা তুমি আমারে কইরা বিসুপ তাতাম চিল্লাইতাম না আমি তো অতটা দিন ধরে তোমারে খালি সন্দেহ করিয়া গেছি আমি তো বুঝছি না আসল ঘটনা কিতা ওখন আমি বুঝলাম হ্যাঁ তুমি ইচ্ছা করে মানুষের লগে মাইল লাগাও ইচ্ছা করে মাইল লাগাও গরিব দনি তো কাও না মাইল লাগাইয়া মায়ের খাইছো দুঃখ পাইছো ও বঙ্গি ধরিয়া তুমি মানুষের ফকেট থেকে টেখা লুটিয়া আনো বিচার করাও কোটা ছাড়ে দিয়া ও বিচারে মাঝখানো বানাইয়া তোমরা টেখা মারিয়া খাও ইয়া আল্লাহ রে গো তুলনা হুন্ন যা মাইল গইলা মাতুই না বুঝছনি একটু মুখ মিষ্টি আনিয়া মাতো বিষয় হয়েছে গিয়া কিতা আমি কই তোমার তুমি তো জানো আমার শরীর 12 মাস আলসি করে বুঝছনি শরীরটার মাঝে কোনো সেট পাই না কতদিন খামো গেলাম গিয়ালে দেয়ালানি বাগা মারিয়া তখন মতো ইয়া বুদ্ধি দিল বুদ্ধি অনুযায়ী ও খাম আমি ধরছি বুঝছো নি গো তো খা আমি গো তো আমার একটা পেশা বুঝছো নি আর হুন অবাই চাও আমি তো এমনি আনতাম না কোনো মানুষের কাছে ইচ্ছা করলে আমি চুরি করিয়া আনতাম পারি টেকা আমি তো চুরি করিয়া আনতাম না মালচে মারে মারো বিনিময়ে আমি টেকা আনি বুঝছো নি আর এখান কিচ্ছু না আর ও তো আর কদিন কোনো রকম তো আমরা চলি দিলাম না নি কদিন বাদে তো এমনি মরিজি মোদাইলে তো শেষ সি 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 আমি তো তোমারে বিশ্বাস করছিলাম আমি তো তোমারে বিশ্বাস করছিলাম ও নি তোমার আসল সেরা ও তোমার আসল দামদা আমি বিশ্বাস করে তোমার সংসার করছিলাম আমি কার সংসার করছি অতদিন আমার বাপে বিয়া দিবার সময় কইছিল তরফদার বংশ ফুত অনেক বড় বংশ ভালা বংশ ও উনি বংশর নমুনা ও তুমি বংশর মুখ রাখছো ও আমার বিশ্বাস রাখছো তুমি হায় রে আল্লাহ এখন আর ইতা মাত্যা কিতা অর্থা তুমি এরে হলো আজকে একটা বড় দান পাইব 50000 টাকা ওগুতা যদি মারি দেই তাই লিও 50000 টাকা দিলে কোনো একটা ব্যবসা করবো না বুঝছো তোর আর মাত্র না ফাললে দোয়া করো দানটা কিলান মারা যায় সি তোমার ইতা রুজি আমি খাইরাম না আমি খাইতাম না ইতা রুজি ইতা রুজি না খাইলে কি হইতো দান্দাবাজি কইরা মানুষের ঠকাইয়া লুটিয়া আনিয়া তুমি আমার খাওয়াইতাই আমার পেট ভরতাই ও সংসার চালাইতাই এই সংসার না করলে আমার কি হইতো তোমার এই দান্দাবাজির টাকা আমি খাইতাম না বুঝছি রে গো তুলো না বুঝছো নি বুঝছি আমার ভুল হয়েছে অতদিন যা করছি ভুল করছি বুঝছো না আমি আর জীবন জিন্দিগি তা করতাম এখন যদি তুমি বিচারো যদি আমি উপস্থিত না থাকি তাইলে তারা কইবা উঠিয়া তাইলে আমি একবারে একটা ষড়যন্ত্র করছি অতে বাস্তা গাঁর মানুষ আমার ডাকাইয়া নিয়ে উড়া দিবে আনালে মামলা দিলে আমি বিচারো যাই গিয়ালে দরকার লাগলে মন্তা জালির কাছ থেকে জরিফানা আনতাম না বুঝছো তুমি ঠান্ডা থাকো খান্দা রান্দা বন্ধ করো তুমি হাসাও কইরাই না হাসাও হইরা যদি তুমি ভালো হইয়া আবার গরু ঢুকতে পারো ঠিক আছে তুমি গরু ফিরতাই আমি তোমার সংসার দিকে রাখো কিন্তু যদি তুমি ভালো হইয়া গরু ফিরতে না পারো আমারে কই দিও আমি নিজে তোমার সংসার সারিয়া যাইমু গে আর আমার ফাইতাই না হায় রে আল্লাহ তুমি তো জানো দুনিয়ার সপ্তাহ আমি মনে হয় সারি দিব তো তোমার সারতে পারতাম না তুমি যাও করো চিন্তা করিও না আমি যাইরাম গিয়ে একটা সমাধান দিয়া আইমু আইয়া হালকুতা কি যে কোনো হাম দুকাই মার দান্দা বান্দা করতাম না যাও আল্লাহর হাউলা খান দিও না আব্বা
Ita haram mane khairam naro abba oshoha manusher phe zulum korio na abba mane ere go jodi macho seba korte paro na tu bisar kora bad dilam na khane accha accha eta okhon mathar dor khamna bisar hoile dekha jaibo tumra khailo kicho na abba bar bar khailo age tumi amar matha dar dekho ta dewa lagbo eta ki dekha sweti abba ami khoiram na tumi abdulor pokke daktar tumi amar khota deo je ekta nyay oktar pokke tumi dakba mane obeti একমাত্র ফুরিত মা খালি তোমার বাদি একটা ফোন মারবো বুঝছো নি বেটা গুরুত্ব দেবা তোমার বিকাশে 5000 টাকা ধার দিচ্ছি বুঝছো আচ্ছা দিবে নে অমন তুই একটা জিনিস জানোস নি রে মনাই পিতা বা হটাচ্ছা মাইর তো হচ্ছে মনাই আম জল লোকে আচ্ছা রে মনাই তুই তো বাল্লা ঘুরে জানোস কিলোর গেছে আর বিচারির গেছে কোনদিন আসামি মিশা মারছে না সা সা রে বা কই কিটা মিশা মারলাম বা তোমার লোকে না না ওখানে হইতাম সেইটাম বেটা আসল ঘটনা যদি আমি আগে জানিলেই নাইলে তেনু বিচার করতে সুবিধা হইব ওটা চা শাশুনু কাড়াবা সমস্যা না বেটা মনাই আমরা তো লগে আছি ওরে মনাই ভাই তুমি একবারে হাসা রাখো কোনো সমস্যা নাই ওটা চা তুমি তো জানো বা আল্লাহ তো নাই দিছেন কিন্তু জোর দিছেন না আমরা তো দহ বন্ধুর খাম হইল গিয়াও যাছি মানুষের লগে হাত জাবাল যা মাইল করলাম বাদে মাইছে যদি আমরা দুইটা মারি দিয়ে তাইলে আমরা উঠে আইয়া কইলাম তোমার কাছে 10টা মারছি এর বাদে পয়সা করি বিচার আসার করি আমরা কিছু নিলাম নিয়া গরো বুঝা বুঝা খাইলাম ও ওটা আর মনে করে বাবা বিচার করাইয়া ক্ষতিপূরণ লইয়া কয়েকটা দিন আরাম আয়েসে চললাম হত তো আচ্ছা আচ্ছা ইকান অবশ্যই খারাপ বুদ্ধি নাই কথা লাগি রে বাজা সাহ বড় অঙ্ক করে একটা অ্যামাউন্ট তো তোমারে দেই না নিবা সালাম আলাইকুম বলতা গেলে এসে নিব আচ্ছা সসারে গো এখন একটা ঔষধ আনতে খাইতাম ফার্সি না রে বল সসা খবর নেই কি বেতা আনবে আনবে কিতা বেটা আফজল ঘটনা কিতা খুশাই সসা আসলে হে আমার লগে ইচ্ছা করে মাইর লাগাইছে আমি তারে বারবার না করছি বেজালটা বাড়াইছ না বেজালটা বাড়াইছ না এই মন্তাচ্চা লড়কা লম্বা বাতিস দা কোটেচ্চা রে বউ কিতা কইতে পারবো দাদা আমার মা নাই বাপ নাই এতিম লড়ার ভাই বুঝছা আমার আমি বারবার তার উঠে যে আবজল আবজল রে আমার মেরো ডন্ডর বাজে লাট্টা মারিস আমার মেরো ডন্ডর বাজে বেত না এ ফারে নি যা যা ঠাস করি মেরো ডন্ডর বাজে লাত মারছে ওই তো কথা সব পুরা মেরো ডন্ডর তেরা করি বলাচ্ছে কিতা কই মরে বা ফটাইছ সা আমার দুই চোখের সামনে আমার বন্ধুরে যা মাইটটা মারলো বেশি হই যাবে আমি কই ও যা যা রে বউ কোসালি যে দড়িয়া বুঝুন বেটিন দিয়ে দিলাম না তাস তাসি ডাকা ইয়া কাপড় কোস্তাই বুঝছো নি সেম অবস্থা করছে এ দেখ রাই নি কটাই ভাই ইতা সব বেল কি কর রাও তো এটা বুঝছো নি আমার পুয়ারে আমি চিনি না নি ইতা জীবনেও করতো না বা ওলে মোর ও ডিফা তুমি বাচ্চো না রে বা মন তো জানি মনে আমি যদি 50000 টাকা যদি ভান্না করিয়া দেই আমারে হতে দিবে কটাই সসা উবার রে বাবা এটা আমারে হুনতে দে আচ্ছা মনে আগে বাচ্চে কত দিবে কটাই চা আগলা তাও বাকুয়া আল্লাহর হাল কটাই চা তুমি বড় সরবার লাগে দেবা কিটা করতাম এই এই
বেঈমানর বেঈমান এই বেঈমানি হরি হরি আর কত মানুষের ঠকাইছে তুই নিজের মুখে হইছ সাবজনের কোনো দোষ নাই এটা তোর বাবা কইছা মির্জা বলি কইলা এই বেটা অনেক সময় সত্যটা জানতেইলে মিথ্যার আশ্রয় নেওয়া লাগে কিন্তু আগে তো এটা করছ না বাবা কইছা আগে করছি না কারণ আমারও টাকার লোভ আছে বুঝছ নি পয়সার লোভে আমি হাসারে মিশা মিশারে হাসা বানাইছি আফজল মন্তাজালি যে কইছ স্যার তোমরা রুহুরে যতটা মারির বিচার হে আমার কাছে দিছে অতটা মাইর তোমরা বাপুতে মারবা ক্ষতিপূরণ যায় আমি হটাই দিয়ে দিমু মারো ও হটাচ্ছা আর জীবন জিন্দেগি রে বাবা এটা করতাম না এরে চাচা আমার বিচার তোর কিছু লাগতো না আমার আল্লাহর বাস্তে মাফ করে দিল আমার কাছে না মন্তাজার তার ঘর কাছে মাফ সা যদি মাফ করিয়া দে তে মাফ পাইছে মন্তাজা আমারে মাফ করে দে বাবা তোবা করলাম কাকু জীবনে জিন্দেগিতে আর এটা করতাম না বাবা ওটাই ভাই বাদ দিল রে বাদ দিল মাফ করি দে আরে তোমরা এটা আঞ্জন মাঞ্জন সারো না খালি তারা না মাফ আমিও চাইতাম কারণ পয়সা চাইটা লুবে আমিও অন্যায় করছি বুঝছনি অন্যায় রে ফসরয় দিছে আর তারা বারবার অন্যায় করছে আর না মানুষের সেবা মনে করিয়া বিচারও যাইমু নাইলে আজীবন আমার সম্রদরা গড় তাকে পারিতাম নাই